बच्चों तो देखी। चंदू তোমাকে অনেক 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 শুভেচ্ছা। মানে শুভেচ্ছা আবার কেন? ও মা, তোমাকে শুভেচ্ছা জানাবো না? তুমি বিয়ের সব নিয়ম কানুন মানছো, তুমি সব নিয়ম কানুন পালন করছো সোহাগের সাথে, তার মধ্যে তুমি সোহাগকেও মেনে নিয়েছো, তাই না? এই জন্য তো তোমাকে শুভেচ্ছা জানানোই উচিত। দেখো চন্দু, তুমি যতই বলো যে তুমি সোহাগকে মানতে পারছো না, কিন্তু মনে মনে তুমি ঠিক সোহাগকে মেনে নিয়েছো জানো? নাহলে তো তুমি সোহাগের সাথে ওর বাড়িতে যেতে রাজি হতে না না দীরাগমনে? মল্লিকা। হ্যাঁ চন্দু, আমি ঠিকই বলছি। দেখো তুমি তো সোহাগকে এই বাড়িতেই মেনে নিতে পারছো না, এবার সোহাগকে নিয়ে তুমি ওর বাড়িতে যাবে দীরাগমনে, সেখানে গিয়ে তোমার অস্বস্তি হতেই পারে, তাই না? তোমার অস্বস্তির জন্যই এতগুলো কথা বলা আর কি। কিরকম অস্বস্তির কথা বলছো তুমি? ও মা, আরে বাবা, তুমি দীরাগমনে সোহাগের বাড়িতে যাবে, ওর সাথে একই ঘরে রাত কাটাতে হবে, তারপরে একই খাটে শুতে হবে, অস্বস্তি হবে না? আর তার মধ্যে যদি তুমি তপন কাকুকে উল্টোপাল্টা কিছু কথা বলে দাও, তাহলে তো আমার তো কোনো ভয় হচ্ছে না। এই বিয়েটা টিকবে না জেনেও যদি আমি হাসি মুখে এই বাড়ির বউ সেজে থাকতে পারি, তাহলে চাঁদ কেন দুদিনের জন্য ও বাড়ির জামাই সেজে থাকতে পারবে না? তখন থেকে তুই একাই বলে যাচ্ছিস। আরে শুধু জামাই সেজে থাকলে হয় না, আর অনেকগুলো প্রবলেমস আছে। কি প্রবলেম আমাকে বল, আমি চেষ্টা করছি যদি সলভ করতে পারি। সেটাই তো আমি বোঝাতে পারছি না তোকে। কি করে বোঝাতে পারবি বল? আসলে তো কোনো প্রবলেমই নেই, তুই জোর করে প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করছিস, কিন্তু তোর মাথায় কিছুই আছে। ঠিক আছে, চেষ্টা করে যা, দেখ যদি কোনো উপায় বার করতে পারিস। আমি দীরাগমনে যাব, এবার তুই দেখ তুই কি করবি। তুই না গেলে আমি একাই চলে যাব, তারপরে তোর না গেলেও চল, কিন্তু তুই যাচ্ছিস না বলে আমি কিন্তু কোনো অজুহাত দেব না। সব বাবা, সব তো আমাকে বাউন্ডারি লাইনে দাঁড় করে চলে গেল, এবার আমি কি করব বুঝতে পারছি না। সোহাগ, আমাকে বল মা, আমার কাছে কিছু লুকোস না, ঠিক করে বল কি হয়েছে। আসলে মা, তোমাকে একটা কথা বলার ছিল। কি বল? চাঁদ, ওই দেখ চাঁদ কি সুন্দর হাসছে বলতো, আর তুই দেখ মুখটাকে কেমন গোমড়া করে রেখে দিয়েছিস। কি হয়েছে মা, কি হয়েছে সোহাগ? সত্যিটা এখন বলা যাবে না মা, সবটা জানলে তোমরা যে ভেঙে পড়বে, বাবা অসুস্থ হয়ে পড়বে। কি রে বোনু, কি এত ভাবছিস? কিছু না, ফুলশয্যা রাতের কথা নিশ্চয়ই। কি হয়েছে আমাকে বল সোহাগ, আমার খুব চিন্তা হচ্ছে তোকে। মা, কিচ্ছু হয়নি মা, সব ঠিক আছে, সব ঠিক আছে মা, কিচ্ছু হয়নি। চাঁদ আর আমি তো সেই ছোটবেলার বন্ধু, আমরা তো ছোট থেকে একে অপরকে চিনি, আর বেঠিক কি হবে বলো এর মধ্যে? চাঁদ হয়তো নিজের অনিচ্ছায় গিয়ে বিয়েটা করেছিল, কিন্তু পরেও সবটাই মেনে নিয়েছে মা। একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি দাদা, আমার ইচ্ছে ছিল না এই কথাটা বলার, তবু বাধ্য হচ্ছি। তুমি কিন্তু ওই দীরাগমনে যেতে চাঁদকে জোর করে একদম ঠিক করলে না। মানে এখানে তো ঠিক বেঠিকের কোনো প্রশ্ন নেই, দীরাগমনে যেতে হয় এটাই নিয়ম, চিরাচরিত নিয়ম, তাই গেছে। তাই এই নিয়মটা জোর করে চাঁদকে দিয়ে পালন না করালেও তো পারতে। কেন হঠাৎ চাঁদ কি স্পেশাল? যে বিয়েটা করে চাঁদের এ বাড়িতে সোহাগকে নিয়ে থাকতে এত অসহ্য লাগছে, সেখানে সোহাগের বাড়িতে গিয়ে সর্বক্ষণ সোহাগর মুখোমুখি, কতটা অসহ্য লাগছে সেটা তো আমি বুঝতে পারছি। উমা, এবার কিন্তু আমার খুব বিরক্ত লাগছে জানিস তো।
এটা সোহাগ আর চাঁদের ব্যক্তিগত সম্পর্ক, এখানে তুই নাক গলাবি না। নাক গলাবই, তুমি না করলে আমি নাক গলাবো না, এরকমটা নয়। চাঁদের ব্যাপারে কথা বলা আমার অধিকার। উমা দেখো দেখো, বিয়েটা হয়ে গেছে তখন আমি ছিলাম না, কিন্তু এখন তো আমি এখানে আছি। এখন তোমরা যদি চাঁদকে জোর করো, কোনো বিষয়ে জোর করো, আমি সেখানে বাধা দেবই। বুঝতে পারছি সোহাগকে সহ্য করতে ওর কতটা কষ্ট হচ্ছে। শুধুমাত্র তোমাদের দুজনের মান সম্মানের কথা ভেবে ও সোহাগকে সহ্য করছে, এটা তো ঠিক নয় দাদা, তাই না? তোমরা কেন বুঝতে পার বাবা বাবা, আমি আর এই চাপ নিতে পারছি না। এভাবে অভিনয় করে কতদিন নিজেকে ঠিক রাখবো? চাঁদকে আমি কোনোদিন কাছে টানতে পারবো না। আর জোর করেও আমি কারোর মন পেতে চাই না। এই উঠানে দাঁড়িয়েই তো বিয়ের আগের দিন রাতে চাঁদ আমায় কত কথা বলেছে। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করবো, পারমিশন নিতে হবে না, বল। এই বিয়েটা নিজের ইচ্ছে করছিস তো? সায়নকে তোর পছন্দ তো? আমার মোটা হওয়া নিয়ে মা বাবা চিন্তায় অস্থির, সবাই আমাকে দেখতে এসে রিজেক্ট করে দিয়ে চলে যায়। আমি তো বিয়েই করতে চাইনি। আমি তো বাবা মার কথা সায়নকেই মেনে নিয়েছিলাম। কিন্তু সায়নের সাথেও তো এটাই ভেঙে গেল। আমি আপনার সমস্ত টাকা দিয়ে দেবো। এই আমি নিজের দুটো চোখ ছুলাম, ছুঁয়ে আমি বলছি যে আমি একদম সত্যি কথা বলছি। আমি নিজের চোখে দেখেছি সোহাগদের উঠোনে চন্দুকই খাটিয়াটার উপর শুয়ে থাকতে। আরে বাবা, আমি যদি মিথ্যে কথা বলি তাহলে ভগবান আমাকে কানা অন্ধ সব করে দেবে। ও, তার মানে ওরা দুজনে দীর্ঘমনে কি আলাদা আলাদাই ঘুমোচ্ছে? হ্যাঁ পিসু, মল্লিকা যা বলছে ব্যাপারটা খানিকটা তো সেরকমই দাঁড়াচ্ছে। কি মা? তা কেন, এমনটাও তো হতে পারে যে চাঁদের ঘরের ভেতর শুয়ে গরম লাগছিল, সেই জন্য অল্প সময়ের জন্য চাঁদ ওই উঠোনে এসে একটু শুয়েছিল। বাবা, বড় বৌমা, তোমার বোন এটা নিয়েও ঘোট পাকাচ্ছে। মা, মল্লিকা হঠাৎ এটা নিয়ে ঘোট কেন পাকাবে? ওর কি স্বার্থ আছে বলুন তো? বাবা, কি বলছো তুমি বড় বৌমা? তোমার বোনের স্বার্থ নেই? তোমার বোন কেন, তোমার স্বার্থ নেই? মা চুপ, একদম শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না বড় বৌমা। তুমি আর তোমার বোন, তোমাদের দুজনের পেটে পেটে কি চলছে না সেটা আমি খুব ভালো করে জানি। দেখুন মা, আপনি তো আমার শাশুড়ি মা হন, হিসেব মতো গুরুজন। সাজতাম ঠিকই, কিন্তু দেখবে কি, মাঠে এক হাত ঘোমটা টেনে সিনেমা দেখতে বসেছি। তার উপর আমার শ্বশুর মশাই তো খুব কড়া ছিলেন না, তোদের তো সেসবের বালাই নেই। আজ দাঁড়া একটা জিনিস দি তোদের। হ্যাঁ, সিনেমা হলে চিপস খাবি, বাইরে বেরিয়ে ফুচকা খাবি। না না, তোমাকে টাকা দিতে হবে না ঠাম। আচ্ছা, এসবে কি দরকার বলো তো তুমি? আমি তো জানি তোরা রোজ কেনে, তাহলে আমারও তো দিতে ইচ্ছে করে নাকি? আর যখন ছোটবেলায় মেলায় যেতাম, ঠাকুমা আমার হাতে পয়সা গুঁজে দিত, খালি বলতো ফুলুরি খাবি, জিলিপি খাবি। নেই না, দেরি করিস না, দেরি করিস না, যা 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 সিনেমায় যা, শুরু হয়ে যাবে তো। বাহ, তোদের দুজনকে পাশাপাশি দাঁড়াতে দেখলে না আমার বুকটা ভরে যায়।
আসিটাম দুর্গা দুর্গা।